একজন পীর সাহেব বাংলাদেশে বলেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, একজন আরেকজন আলেম বলেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন। ডক্টর মতিউল ইসলাম, ইসলাম কি বলে? ইসলাম বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ কোথায় আছেন আল্লাহকে জিজ্ঞাসা করেন। তো আল্লাহ বলে যে ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আপনার রব আসমান জমিনকে 6 দিনে ছিলেন, তারপরে তিনি তার আরশের উপর সমাসীন হয়েছেন। এ হলো আল্লাহ তাআলা নিজে বলছেন তিনি কোথায় আছেন। হ্যাঁ, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এই সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইসতাওয়া এই বাক্যটি কোরআনে কারিমে 7 বার এসেছে। আপনার রব বলে দিচ্ছে আমার রব এবং আমাদের মাসুদ ভাইয়ের রব আল্লাহ, তিনিই বলে দিচ্ছেন তিনি কোথায় আছেন। যারা বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, এটা একটা ওয়াহদাতুল উজুদ, এই ওয়াহদাতের বক্তব্য, সর্বেশ্বরবাদ। এই সর্বেশ্বরবাদ আসছে মানে অমুসলিমদের নিকট থেকে, অগ্নি উপাসকদের নিকট থেকে এই কথা এসেছে। ফলে আমরা দোয়া করি আমাদের ওই পীর সাহেবের জন্য যিনি এই ধরনের কথা বলেছেন, আল্লাহ ওনাকে সহি কথা বুঝার আল্লাহ তৌফিক দান করেন। এই আয়াতটা আল্লাহর ক্ষমতা সর্বত্র রয়েছে, আল্লাহ আল্লাহ তাআলার এলেম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ সর্বত্র, আমরা আল্লাহ তাআলার এলেমের বাইরে কেউ নই, আল্লাহ তাআলার সাহায্যের বাইরে আমরা কেউ নই, এটা বলবো আল্লাহ সম্পর্কে। এবং দুনিয়াতে যত কিছু আছে সবকিছু সাক্ষ্য বহন করে যে আল্লাহ এক এক অদ্বিতীয়, কিন্তু সবকিছুর মধ্যে আল্লাহ নেই। অনেকে এটা বলে যে সবকিছুতে আল্লাহ আছে, না, অর্থ হবে সবকিছুই প্রমাণ করে যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এবং সর্বেশ্বরবাদ যে শব্দটা আপনি বলেছেন, এটাকে প্যান্থিজম বলা হয় ইংরেজিতে, আর হলো ওয়াহদাতুল উজুদ বলা হয়। এটা এসেছে অগ্নি উপাসক এবং বহুশ্বরবাদে যারা বিশ্বাসী তাদের নিকট থেকে, নাউযুবিল্লাহি মিন জালিক, এটা একটা কুফরি কালাম। আল্লাহ এই ধরনের কথা থেকে আমাদেরকে হেফাজত করুন।